বিলেতের বাগানবাড়ির সম্মানিত ভিউয়াররা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সামার গার্ডেনিং 2021 এর পঞ্চম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিলি প্লান্ট থেকে আপনারা কিভাবে ভালো ফলন পাবেন, বিশেষ করে নাগামরিচের গাছ থেকে, যেটাকে আমরা বোম্বাই মরিচ বলি, সেই গাছটা কিভাবে আপনারা বড় করবেন এবং সেই গাছ থেকে কিভাবে ভালো ফলন পাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই দুটি হচ্ছে আমার নাগামরিচের গাছ এবং দুটি গাছই অনেক হেলদি। এই গাছটা অনেক বড় হয়ে গেছে, এবং এই গাছটাও আপনারা দেখেন কত বড় একটা গাছ। পাশাপাশি এখানে আছে দুই ধরনের কাঁচামরিচ। তো এই যেটা, এই কাঁচামরিচটা আসলে অনেক জাল, আর এটিও জাল, তবে এটি লম্বা। আমরা যে কাঁচামরিচগুলো সবসময় ব্যবহার করি, এটি সেই কাঁচামরিচের একটি গাছ, এবং মাশাল্লাহ অনেক ফলন এসেছে গাছ থেকে এবার। তো এই গাছটি আসলে ওয়ান জি করা একটা গাছ, যার জন্য অনেক ছোট এবং অনেক শাখা দিয়েছে গাছটায়, এবং এই গাছটিও ওয়ান জি করা, এই গাছটিও ওয়ান জি করা, এই গাছটিও ওয়ান জি করা। তো এই গাছগুলোকে আমি ঠিক এই সময়ে কী খাবার দিই বা কী সার ব্যবহার করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি আমি বিশেষ করে নাগা গাছগুলোকে আপনাদের সাথে বেশি শেয়ার করব, যে এই গাছগুলো থেকে আপনারা কীভাবে ভালো ফলন পাবেন। তো চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি। তো সময় তো বিওয়াররা, এই যে একটা বাকেটে আপনারা দেখতেছেন, এখানে বানানা ফেল আছে, তারপরে সিদ্ধ ডিমের শেল আছে, তারপরে আমি কয়েকটা টি ব্যাগ এখানে মিক্স করেছি। তো এগুলো তো আমাদের সচরাচর সবার ঘরেই থাকে, তো এগুলো আমি সংগ্রহ করে কয়েকদিন পরপর মাটির সাথে মিক্স করে দেই। বিশেষ করে নাগা গাছে আমি এগুলো বেশি ব্যবহার করি, এবং পাশাপাশি আমি টমেটো ফিডটা দেই, এপসন সল্ট ব্যবহার করি, এবং অল পারপাস দেই। এই তিনটে আজকে আমি কিভাবে দেবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতেছেন যে আমি এখানে একটু দেওয়ার জন্য জায়গা করে নিলাম। এখন এখন এগুলো আমি এখানে দেব। এই দেখুন, এখন আমি মাটি দিয়ে এটি ঢেকে দেব। তো এখন আমি একটু টমেটো ফিড নেব, ব্যাস এটা আমি এই পানির মধ্যে দিয়ে দিলাম। তারপরে নেব আমি অল পারপাস, তারপর দেব এটি। সলটা দেব,
এখন আমি এটা ভালোভাবে মিক্স করে নেব। তারপর এটা আমি যে জায়গাটায় বানানা ফিল এবং ডিমের শেল এগুলো দিয়েছিলাম ঠিক এই জায়গাটায় পানি দেবো আমি। তো সময় তো ভিউয়াররা, আপনারা আমার যে নাগার সবচেয়ে বড় যে গাছটা দেখতেছেন, এটি আমি খুব ছোট থাকতে, এই দেখুন খুব ছোট থাকতে আমি এটাকে 1G করেছিলাম। তো 1G করার পরে যে মূল যে গাছটা, এটা হচ্ছে মূল গাছ, এই দেখুন এই গাছটা আর কিন্তু বড় হয়নি, মূল গাছটা বড় হয়নি, এটা অনেকটা মরে যাওয়ার অবস্থায়। তো এটা আমি কয়েকদিন পর কেটে দেব। আর এই গাছটা যেহেতু আমি 1G করেছিলাম, তারপরে এই তিনটা শাখা দিয়েছে এবং এটি ছোট্ট একটা শাখা। তো 1G করার পরে গাছটা আমার মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো সময় তো বিবাররা, আমি যে খাবারগুলো আজকে গাছকে দিলাম, বিশেষ করে এই যে তিনটা খাবার আমি ব্যবহার করেছি, এটি 2 সপ্তাহ পর পর এভাবে বিশেষ করে নাগা গাছে আমি দিয়ে থাকি, বা অন্যান্য যে চিলি প্লান্ট আছে সেগুলোতে দিই। তো আপনারাও এরকম 2 থেকে 3 সপ্তাহ পর পর এই তিনটা খাবার একসাথে মিক্স করে দিতে পারেন। আর এর মধ্যে যদি দেখেন যে গরমে মাটি শুকিয়ে গেছে, তাহলে শুধু পানি দিতে পারেন, বেশি খাবার তো দিলে সমস্যা আছে গাছের, এই জন্য 2 সপ্তাহ পর পর দিলে ভালো হয়। তো এই এরকম খাবারটা আপনারা অন্যান্য চিলি গাছেও দিতে পারেন, তো আপনাদের ফলনগুলো ভালো আসবে। তো সময় তো ভিউয়াররা, আজকে এ পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা রইল।